গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আজ থেকে শুরু হয়ে গেল ঘরের কাজ, রান্না বান্না। আমরা কলকাতায় ফিরে গেছি, বিয়ে বাড়ি সারা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চা খাওয়া কমপ্লিট, এবার আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো দেখো কি রান্না করছি। সকাল সকাল হাজব্যান্ড খেয়ে চলে যাবে, তাই ও এক কাপ ভাত আর ওই সাদা সাদা আলু ভাজা ও খেতে ভালোবাসে, আর মাছের ঝোল দিয়ে ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। আজকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর তোমরা জানোই আমি জুম্বা ক্লাসে যাই, জুম্বা ক্লাসে গেলাম, গিয়ে ফিরে এসে তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে রুটি করলাম। আমাদের সাতখানা রুটি করতে হয়, হাজব্যান্ডের তিনটে ছোটো ছোটো, আমার দুটো একটু বড় সাইজ, আর শাশুড়ি মায়ের দুটো। সাতখানা রুটি করে ফেললাম, আর তার শাশুড়ি মা খেয়ে শুয়ে পড়েছে, আমরা এখনো খাইনি, খাবো। এ দেখো আমাদের রুটি, রুটি করা আছে, রুটি করে ফেলেছি, এটা তরকারি আছে। এ দেখো আম খাবো, আমরা দুজন আম খাবো, মিষ্টি রাখা আছে, মিষ্টি খাবো। ব্যাস এই আমাদের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে কি কি আমরা খাবো, কিন্তু কি বলতো, বসে এরকম থালাতে নিয়ে বসে খাওয়া দাওয়াটা, মানে সেটা ক্যামেরার সামনে আমার হাজব্যান্ডটা পছন্দ করে না। কারণ ও বলে, দেখো সবার মানে অনেকেই আছে যারা একটু খাবারের জন্য আর কি মানে ইয়ে করে, আশা করে থাকে, তো তারাও এই ভিডিওগুলো দেখে তাদেরও খারাপ লাগবে। তো আমি ওর কথাটাকে ঠিক মনে করি, আর কি দরকার অশান্তি করার, সেই জন্য আমি খেতে বসার আর কি খাওয়ার ভিডিওটা করতে পারি না, কারণ ও পছন্দ করে না। তোমরাও বলো এটা কি, ও ঠিকই বলে, আমার তো মনে হয় তাই, ও ঠিকই কথাটা বলে বলে যদি যদি কোনোদিন এমনি নর্মাল আলু সেদ্ধ ভাত খাচ্ছ, মুড়ি খাচ্ছ, তাহলে করতে পারো, কিন্তু এইসব ভিডিও করো না, মিষ্টি খাওয়া, আম খাওয়া, খাবার খাওয়া, এগুলো করো না। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও তোমাদের কারো কিছু বক্তব্য থাকলে। আর গুড নাইট।